নমস্কার আপনারা দেখছেন চ্যানেল একুশের নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পেয়ে রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন সাধারণ রাজমিস্ত্রী স্ত্রী চন্দনা বাউড়ি নির্বাচনী প্রচারেও সাড়া ফেলে দিয়েছিলেন তিনি খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী ওনার হয়ে প্রচারে গিয়েছিলেন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন চন্দনা বাজেমাতো করেন তিনি বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় হাসিল করে নেন চন্দনা ভোটে জিতেছিলেন ঠিকই কিন্তু বিধায়ক হিসেবে কত বেতন পাবেন তাও জানতেন না তিনি টাকার অঙ্ক শুনে হতবাক হয়েছিলেন চন্দনা পাশাপাশি বেতনের টাকা দিয়েও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন তিনি এবার আবার নামে উঠে এসেছেন বিজেপির থেকে দরিদ্র বিধায়ক চন্দনা বাউড়ি তবে এবার কাজের জন্য না এবার নাম উঠেছে দ্বিতীয় বিয়ের জন্য দাবি উঠেছে যে স্বামী সন্তানদের ছেড়ে চন্দনা বাউড়ি দলের কর্মী তথা গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন তাদের দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে ছবিতে চন্দনাকে মাথায় ভর্তি সিঁদুর পরে থাকতে দেখা গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোরগোল পড়ে যায় এরপরই মুখ খোলে স্বয়ং বিধায়ক চন্দনা বাউড়ি এই প্রসঙ্গে জানান তার নামে কুৎসা ও ভো খবর ছড়াচ্ছে বিরোধী দলের নেতা তিনি জানেন এর আগেও আমাকে নিয়ে এমন অনেক উল্টোপাল্টার কথা রটানো হয়েছিল এবার সমস্ত সীমা পার করে ফেলেছে চন্দনা বাউড়ি জানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিও মিথ্যে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব